গাইজ গাইজ গাইজ, তোমরা তো জানোই কালকে আইতে যাইতেছে OB39 এর আপডেট। আর এই আপডেটটা কিন্তু অনেক অনেক স্পেশাল হইতে যাইতেছে, কারণ এই আপডেটের মধ্যে গেমের মধ্যে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ক্যারেক্টার স্কিলগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক চেঞ্জেস আছে। তো তাহলেই কিন্তু আমি আয় পড়ছি অ্যাডভান্স সার্ভারে। তো আরেকটা কথা, গেমের মধ্যে কিন্তু আরেকটা নতুন ক্যারেক্টার আইছে, যার নাম হইতেছে ওরিয়ন। তো এটা কিন্তু কাল পুরুষ, মানে হলো একদম ঘূর্ণিঝড়ওয়ালা ক্যারেক্টার। তো এটা তোমরা কেমনে ব্যবহার করবা, কেমনে ইউজ করবা দেখো আমি দেখাই দিতেছি। তো এমনি কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবা না, যার লেগে তোমাকে প্রয়োজন হইব 300 EP। তোমার কাছে 300 EP থাকলে এটা তোমরা ইউজ করতে পারবা। তো দেখো এটা তোমরা কখন ইউজ করবা, সাপোজ ধরো তোমরা একটা এনিমির সাথে ফাইট করতেছো আর এনিমিটা তোমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছে, আর এনিমিটারেও তোমরা অনেক ড্যামেজ দিয়ে দিছো, এনিমিটার আর একটু লাগলে এনিমিটা মারা যাইব, ঠিক আছে? তো তখন তোমরা কি করবা, এই ক্যারেক্টার মধ্যে ধাপ করে একটা টিপ দিয়ে দিবা। তো তারপর কিন্তু এনিমিটা বিন্দু বিন্দু ড্যামেজ খায় কিন্তু মারা যাইব, আর এনিমি কিন্তু তোমার উপর গুলি করতে পারবো না। ওই স্কিল ইউজ করলে কিন্তু গুলি লাগবো না, ওকে? তো এ আমি কিন্তু এখন আর ইউজ করতে পারবো না, কারণ আমার কাছে 300 EP নাই। তো আমি 300 EP কালেক্ট করে নেই ইনহেলার খাইয়া। তো এদিকে আশেপাশে আরেকটা এনিমি আছে, ওই এনিমিটার মাইরে আমি তোমাকে দেখাই দিতেছি। এদিকে এমন একটা এনিমি আছে, এই যে এদিকে একটা এনিমি আছে, দাঁড়াও, ওই যে একটা এনিমি গুড়গুড় করতেছে, ওই যে আরেকটা দেখো, এটা আমার বার 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 আইতেছে, পেন দিয়ে বাইরে মাইরালাম ওইটারে। এ বেটা তারা এই দেখছো, ওই এখন কি হয়েছে, ওই এনিমিটা কিন্তু ওইদিকে যাইতে চাইছিল, তো কিন্তু ওই ওই থেকে ড্যামেজ খাইছে, আর আমি এই ক্যারেক্টার ইউজ করছি তো কিন্তু একটু ড্যামেজে কিন্তু ও মারা গেছে, ঠিক আছে? তো তোমরা এইভাবে এই ক্যারেক্টারটা ইউজ করতে পারো। আর এখন আমরা কি করবো, কোন ক্যারেক্টার কোন ক্যারেক্টার, এই যে আলভেরো, আলভেরো ক্যারেক্টার। তো আলভেরোই তো, হ্যাঁ, এই ক্যারেক্টারটা, এটার কাজ কি, তো এটার কাজ হইতেছে তোমার যে আগে আগে ছিল যে তুমি যদি গ্রেনেড মারো তাহলে গ্রেনেডের মধ্যে তোমরা এক্সট্রা একটু ড্যামেজ পাইতে, এরকম কিছু। তো এখন যদি তোমরা গ্রেনেড মারো তাহলে কি হবো দেখো, খালি আমি যে একটা গ্রেনেড নিছি, তো আমি এই যে গ্রেনেডটা মারলাম, আর এই গ্রেনেডটাতে দুইটা সাও বাড়িব, ওই যে দেখো দুইটা বাচ্চা বাচ্চা গ্রেনেড বাড়িছে, দেখছো? তো এটা হইতেছে এটার স্কিল। তো আরও যত ক্যারেক্টার আছে, যত চেঞ্জ করা হয়েছে, এগুলো আমি দেখা দিতেছি। তো অথ এই ক্যারেক্টারটার কী করা হয়েছে, তো দেখো এই জায়গায় লেখা দিছে যে তুমি যখন এই ক্যারেক্টারটা নিয়ে খেলবা আর কি, অথ ক্যারেক্টারটা নিয়ে খেলবা, তারপর এনিমি যদি তোমার নক করে দেয়, আর এনিমি যদি 20 মিটারের আশেপাশে থাকে তোমার 20 মিটারের, তাহলে কিন্তু এনিমির উপরে মার্ক মার্ক হবে। মানে এই যে আমরা যে মোকো ক্যারেক্টার নিয়ে খেললে যেরকম মার্ক হইতো, তো ওইরকম মার্ক হবে, ঠিক আছে? আর এর সাথে সাথে কিন্তু এনিমির মুভমেন্ট স্পিড 25% কমে যাবে, ঠিক আছে? তো এটা হইতেছে অথ ক্যারেক্টারের কাজ। তো তারপর আছে কোন ক্যারেক্টার, এই জায়গায় আছে একটা বেডি ক্যারেক্টার জায়ান। তো এই ক্যারেক্টারের কাজ কি, তো এই ক্যারেক্টারের কাজ হইলো এমন আহামরি কিছু না, তোমরা তো আলোক ইউজ করছো, কে ক্যারেক্টার ইউজ করছো, আলোক কে ক্যারেক্টার যেমন তোমার এইচপি দেয়, তো এইটারও তোমরা কিন্তু অ্যাক্টিভ স্কিল ইউজ করে এইচপি নিতে পারবা, এটাই। তো আরও যে যে ক্যারেক্টার ইয়া করা হয়েছে, তো আমাদের দাসা ক্যারেক্টারও কিন্তু ইয়া করা হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাই দিই, দাঁড়াও, এটার কী করছে দাসা ক্যারেক্টার। তো আগে মেবি এটা দিয়ে মনে করো অনেক উঁচা থেকে লাভ দিল, মেবি ড্যামেজ কম খাইতো কিরে। এ আচ্ছা, এই জায়গায় তো কোনো মানে এই জায়গায় কোনো বক্স তো ছিল না পচিনকের মধ্যে, এই হ্যানো বক্স। আচ্ছা আচ্ছা, তাইলে OB39 আপডেটের মধ্যে যে এই পচিনকের মধ্যে আমরা তাইলে এরকম ইয়া দেখতে পারবো নাকি, মানে এই জায়গাটা দেখো তোমার কী করছে, এই জায়গাটা আরও বড় ছিল, কিন্তু এই এই ঘরটা এই এই ঘরটা মনে হয় এই ডাবল ডোরের ঘরটা মনে হয় আরও পিছনে ছিল। ও রে, মানে পিছনের দিকটা বাই দেও, পিছনের দিকটা মানে কতটুকু খালি জায়গা দিয়ে দিছে, আর এই ছোটো ছোটো বক্সগুলো দিছে, এটা ভালোই করছে। আর এই জায়গায় কিন্তু বেড়া ছিল, এই এই বেড়াগুলো এই জায়গায় ছিল। তো দেখো খালি ডিস্টার্ব করছে বেড়ি মানুষের, বাচ্চা বেড়ি মানুষ, এনে একটা ভিডিও বানাইতেছি দেখছ না? তো এনে কিন্তু বেড়াগুলো ছিল, যাক ভাই যাক করছে, আমার কাছে এমন কিন্তু জোস লাগে। তো আমরা কিন্তু এগুলার মধ্যে কিন্তু কাভার নিয়ে নিয়ে এখন ফাইট করতে পারবো, যাক আগে কিন্তু এই জায়গাটা পুরাপুরি খোলামেলা ছিল, কিন্তু এখন ভালোই করছে। আচ্ছা দেই তো ওই সামনের দিকে কোনো কিছু চেঞ্জ করছে কি না, না 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 না, এদিকে যেমন বেড়া বোড়া ছিল ওইরকম বেড়া বোড়াই আছে, এদিকে কোনো চেঞ্জ মেঞ্জ করে নাই মনে হয়। আচ্ছা আরেকটু সামনের দিকে যায় দেখি, ওই ওই ব্রিজের ওই দিকে কি কিছু চেঞ্জ হয়েছে না তো মনে হয়। আরে ওয় হে বাইরে বাই, চেঞ্জ হয়েছে না মানে ওই যে ওই আমাকে ইয়া টাওয়ারে এটা কী করছে, ও মানে ওই ওই টাওয়ারই তো ভালো ছিল, এটা কী করছে, এটা মানে টাওয়ারে একদম খাওয়া টাওয়ার বানাই দিছে।
আচ্ছা, এদিকে আর কোনো চেঞ্জ করা হয় নাই, টাওয়ারটা চেঞ্জ করছে, আর এই যে আমাকে যে তালামারা বক্সটা ছিল ওইটার কালারটা চেঞ্জ করছে। আচ্ছা, এখন আমরা দাসা ক্যারেক্টারের স্কিলটা ইয়ে করব। তো দেখো, আমরা যদি এনিমিরে মানে মারি তো আমাকে এটার কিন্তু মুভমেন্ট স্পিডটা বাইরে যাইব। তো এটাই, এটা তেমন আমার কাছে তেমন একটা ইয়া লাগে নাই। তো তারপর আছে আমাকে যেই ক্যারেক্টার, এটা হইতে আছে তোমরা কি ক্যারেক্টার নামে চিনো আমি জানি না, তোমরা তো ফর্ড ক্যারেক্টারই কইবা। তো আমি এটারে চিনি মনে করো উগান্ডার কালামানিক। তো এই কালামানিক ভাইয়ের কাজ কি, এটার কাজ হইতেছে তোমার যাইয়া, তো আমি তোমাকে দেখাই দিই এটার কাজ কি। তো দেখো, এই সামনে কিন্তু দুইটা এনিমি ফাইট করতেছে, যদি ওগুলো এনিমি না, কম্পিউটার প্লেয়ার। আচ্ছা, আমি ফাইটটা একটু এনজয় করি। বা 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 বা, কঠিন ফাইট লেগে গেছে, একজন আরেকজনের মাইরা লাগছে। তো আমি কিন্তু এই পোলার কাছে এখন যাবো, আমার মার এবারটা মারা মারে আমারে মার রে ভাই মার। কিরে এ কই যাস, এ বন্ধু কই যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গেলো কই, এ বন্ধু মারো আমারে, হ মারো। তো এডার এডার কাজ হইতেছে, ফরওয়ার্ডের কাজ হইতেছে তোমার যে জন এনিমি তোমার ড্যামেজ দিব, তো তোমার কিন্তু এইচপি অটোমেটিকলি বাড়তে থাকবো, ঠিক আছে। তো এই পোলাটাই যেহেতু কম্পিউটার প্লেয়ার, তো এটা আমার ড্যামেজ দিতে পারতেছে না, হেলথ কমাইতে পারতেছে না, আর আমার হেলথও বাড়তেছে না, কি আর কমো বেটা। এই যে একটু ড্যামেজ দিয়েছে, ওই যে দেখতে পারতেছ ক্যারেক্টার স্কিল কিন্তু অনেক গেছে।